আসসালামু আলাইকুম প্রিয় প্রভাতীয় দেবা শাখার দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যবসা উদ্যোগ থেকে আমরা সপ্তম অধ্যায়ে বাংলাদেশের শিল্প সম্পর্কে আলোচনা করব। তার আগে চলো, ভিডিওটা দেখার আগে আমি তোমাদের অনুরোধ করব বই এবং খাতা কলম নিয়ে প্রস্তুত হওয়ার জন্য। আজকে আমি তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 83 পৃষ্ঠা থেকে 87 পৃষ্ঠা পর্যন্ত এর ভিতর আমি আলোচনা করার চেষ্টা করব। তো চলো প্রথমে শুরু করি আমরা। দেখো, তোমাদের 83 পৃষ্ঠায় একটা প্রশ্ন আছে, দেখো যে সিমেন্ট তৈরির কাঁচামাল কি। আমরা এ ধরনের বহু নির্বাচনী প্রশ্নে অথবা জ্ঞানমূলক প্রশ্নে আমরা এ ধরনের প্রশ্ন পেয়ে থাকি, বা অনুধাবনের মূলক প্রশ্নে এ ধরনের প্রশ্ন সাধারণত আসে। আমি সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করতে চাই। তো চলো, প্রথম আমার প্রশ্নটা হচ্ছে যে সিমেন্ট তৈরির কাঁচামাল কি। পাথর, অর্থাৎ পাথর দিয়ে আমরা, পাথরকে প্রক্রিয়াজাত করে আমরা সিমেন্ট তৈরি করে থাকি। দ্বিতীয় প্রশ্ন আমার, শিল্প বলতে কি বোঝায়। সাধারণত ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক ও চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় শিল্প। অর্থাৎ একটা দ্রব্যকে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে আমরা মাধ্যমিক এবং চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার যে প্রক্রিয়া, আর একটা জায়গায় বলা হয়েছে যে কারখানা সমূহকে শিল্প বলা হয়। কারখানা সমূহটাকে শিল্প বলা হয়। তিন নম্বর প্রশ্নে, ব্যাপক অর্থে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে। তোমরা এর আগে পড়ছো যে শিল্প কিন্তু পাঁচ প্রকার। আমরা আজকে দেখো এখানে পড়াইতেছি যে ব্যাপক অর্থে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি সেটা। ব্যাপক অর্থে শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উৎপাদনমূলক শিল্প এবং দ্বিতীয়টা সেবামূলক শিল্প। উৎপাদনমূলক শিল্প কাকে বলে? উৎপাদনমূলক শিল্প যে সকল শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয় তাকে উৎপাদনমূলক শিল্প বলে। যেমন আমরা চিনি শিল্প বলতে পারি, বস্ত্র শিল্প বলতে পারি, গার্মেন্ট শিল্প, এগুলোকে বলা হয়। অর্থাৎ এখানে বলতেছে দেখো, শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত দ্রব্যে বা পরিণত পণ্যে রূপান্তর করা হয় তাকে আমরা উৎপাদন শিল্প বলতেছি। পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সেবা শিল্প কাকে বলে। সেবা শিল্প হচ্ছে যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদের ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কার্যকর্ম বা কার্য সম্পাদন করা হয় সেগুলোকে আমরা সেবামূলক শিল্প বলি। যেমন আমরা বলতে পারি হাসপাতাল, তারপরে বলতে পারি হেসারি, মৎস্য আহরণ, এগুলোকে আমরা সব সেবামূলক শিল্পের আওতায় ফেলতে পারি। তারপরে মোবাইল সার্ভিসিং, গাড়ি, আমরা যে বাস চালাই, এগুলো আমরা সেবামূলক শিল্পের আওতায় ফেলতে পারি। পরবর্তীতে এই দুই প্রকার শিল্পকে আবার বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে, আর একটা প্রশ্ন করা হয়েছে। বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে চার ভাগে ভাগ করা হয়েছে, কি কি সেটা। কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। আমরা আজকে শুধু কুটির শিল্প আর ক্ষুদ্র শিল্প নিয়ে আলোচনা করব, মাঝারি এবং বৃহৎ শিল্প পরবর্তী ক্লাসে আলোচনা করব। কুটির শিল্প, দেখো কুটির শিল্প কাকে বলে। কুটির শিল্প হচ্ছে পরিবারের সদস্য দ্বারা পরিচালিত। এখানে শুধুমাত্র পরিবারের সদস্যরাই প্রাধান্য পাবে, তবে পরিবারের সদস্যদের বাইরে সদস্য থাকতে পারে, তবে তাদের উপস্থিতিটা প্রাধান্য পাবে না ওইভাবে, তবে এখানে সবাই পরিবারের সদস্য হতে পারে। এখানে কি কি শিল্প বলতে পারি আমরা? মৃৎশিল্প আছে, পাটজাত শিল্প আছে, বাঁশ বেতের শিল্প আছে, খাদ্য সামগ্রী সহায়ক শিল্প আছে, এই সকল শিল্পকে আমরা সাধারণত কুটির শিল্প বলতে পারি। যেটা সাধারণত বাড়িতে বা পরিবারের সদস্যের দ্বারা রূপান্তরিত হয়, এ সকল শিল্প কুটির শিল্প। কুটির শিল্পে স্থায়ী সম্পদের পরিমাণ কত? কুটির শিল্পে স্থায়ী সম্পদের পরিমাণ জমি অথবা কারখানা ভবন ব্যতি রেখে প্রতিস্থাপন ব্যয়, অর্থাৎ প্রতিষ্ঠিত ব্যয় হতে হবে 500,000 টাকার নিচে। এ ধরনের প্রশ্ন আসে অনেক সময়। আমরা বিনিয়োগ, এখানে বলা হয়েছে যে বিনিয়োগের মাপকাঠিকে, বিনিয়োগের মাপকাঠিতে এই প্রশ্নটা প্রথমে বলা হয়েছে। এই কারণে বিনিয়োগ দেখে তোমাকে বুঝে নিতে হবে যে এটা কি ধরনের শিল্প। অর্থাৎ
কুটির শিল্প যদি আমি স্থাপন করি তাহলে 5 লক্ষ টাকা তোমার মূলধন হবে 5 লক্ষ টাকার নিচে, তাহলে আমরা সেটাকে কুটির শিল্প হিসেবে বিবেচনা করব। কুটির শিল্পে নিয়োজিত জনবল সর্বোচ্চ কতজন হতে পারবে? সর্বোচ্চ জনবল হতে পারবে 10 জন, 10 জনের নিচে থাকতে হবে। 10 জনের বেশি হয়ে গেলে সেটা আর কুটির শিল্প থাকবে না, কুটির শিল্পের বাইরে চলে যাবে, হয় ক্ষুদ্র শিল্প অথবা মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, এরকম কিছু হয়ে যাবে। পরবর্তী এবং শেষ প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ক্ষুদ্র শিল্প কত প্রকার এবং কি কি। ক্ষুদ্র শিল্প দুই প্রকার, এখানে উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প এবং সেবামূলক ক্ষুদ্র শিল্প। পরবর্তীতে আমরা এই ক্ষুদ্র শিল্পের প্রকারভেদ বা এই দুটো নিয়ে আলোচনা করবো, এবং আমাদের আর বাকি থাকবে মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আজকে আমার আলোচনায় এইটুকুই ছিল এবং এখানেই আমরা আজকের ক্লাসটা শেষ করতেছি। পরবর্তীতে আবার আগামী ক্লাসে আবার দেখা হবে, এই আশা ব্যক্ত করে তোমাদের কাছ থেকে আমি আজকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।